মানুষ যেমন চিন্তা ভাবনা করে ঠিক সেই রকম আচরণই তার মধ্যে দেখা যায় এবং সেই কারণে সে জীবনে সেই রকম অ্যাকশনই নিয়ে থাকে ও তার ফলস্বরূপ সে সেই রকম রেজাল্টই পায়। যখন আপনি কোনো কিছু পাওয়ার জন্য বদ্ধপরিকর হন তখন আপনার ভাবনা তার উপরেই নিবদ্ধ থাকে এবং আপনার চিন্তা সেই ভাবনাকে কেন্দ্র করেই সংঘটিত হয়। যখন আপনার ভাবনা ও চিন্তা একটা নির্দিষ্ট দিকে সংঘটিত হয় তখন আপনার শক্তিও সেই দিকেই ধাবিত হয়, আর যখন আপনার ভাবনা চিন্তা ও শক্তি একই দিকে ধাবিত হয় তখন আপনার শরীরও সঠিকভাবে সঙ্গ দিতে শুরু করে, আর এই রকম অবস্থা যে কোনো স্বপ্নকে সফল করতে সক্ষম।